ভেন্ডি কত করে বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। উস্তা? উস্তা 80 টাকা। আর কোহি? কোহি 50। কোহিও 50। কিছুদিন আগে কই ছিল 70 টাকা কেজি, উস্তা ছিল 120 টাকা কেজি, ভেন্ডি ছিল 80 টাকা কেজি। এখন তো দরকার দাম অনেক কমছে। আচ্ছা, জালি কত করে বিক্রি করেন? জালি ভাইয়া 20 টাকা, এটা 30। 20 টাকা 30 টাকা। কিছুদিন আগে জালে ছিল 50 টাকা, 60 টাকা, 80 টাকা ছিল। ছোট ভাই, তুমি কেমন আছো? তুমি কি বিক্রি করতে পারো ঠিক মতন? উস্তা কত করে বিক্রি করো? 50 টাকা। হ্যাঁ, উস্তা কি আর কিছুদিন আগে বেশি ছিল দাম? 90 টাকা 80 টাকা ছিল। আর পটল? পটল অনেক 50 টাকা বিক্রি করো? কিছুদিন আগে তো ওই পটল 80-90 টাকা ছিল না? আর এটা তো দেশি শসা না, এটা কত করে বিক্রি করো? 50 টাকাই। আর টমাটুম? 200 টাকা। একটু দাম বাড়ছে, টমাটুম চাষ হয় না তা দাম তো বিক্রি বাড়বেই। সালাম আলাইকুম ভাইয়া, আটা কত করে বিক্রি করেন? আপনি ভাই ক্যামেরা বদল করেন, ইউটিউবার না চ্যানেল কোনটা? ইউটিউবার ও ইউটিউবার তার লগে আপনি পত্রিকা সব কিছু, আপনি কত করে বিক্রি করেন? আটা একটা আছে 90 টাকা, একটা আছে 120 টাকা। হ্যাঁ, তা দেখা গেল রাস্তায় যে ব্যানগারে বিক্রি করা হচ্ছে আপনি 20 টাকা কমে বিক্রি করতেছেন। পাইকারি বিক্রি করেন? রসুন কত? 220 টাকা। ওখানে দেখে গেলাম 240 টাকা। ভাই আসসালামু আলাইকুম ভাই, আয়া কত করে বিক্রি করেন? এই 60 টাকা কেজি। আমরা 60 টাকা কেজি। আমরা কিছুদিন আগে একটু বেশি ছিল দাম, কিছুদিন আগে একটু বেশি ছিল দাম। কত করে এটা? কত করে? 140 টাকা। কাঁচামরিচ কত করে বিক্রি করেন? 140 টাকা কেজি। কাঁচামরিচ কিছুদিন আগে ছিল 300 টাকা কেজি। হ্যাঁ, দাম কমছে। লেবু কত করে আলি? 5 টা 20।